ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের পার্শে মাছের ঝাল বানিয়ে দেখাবো। পার্শে মাছের ঝাল বানানোর জন্য ফার্স্টে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও করতে পারেন। তেল দিয়ে বা তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলটা আমি একটু কমিয়ে নেব, কারণ এতটা তেল আমার লাগবে না। তেলটা আমি কমিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আমি একটা বড় মাপের আলু লম্বা লম্বা করে কেটে তারপরে ভাজার আনটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আলুটাকে দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকেও আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যে ফুটে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার যেই ভাজা ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর ধনে বাটা, তারপরে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। সব কিছু দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। আলুটাকে দিয়ে মশলার সাথে একবারে কষিয়ে নেব। আমি এখানে জিরে আর ধনে বাটা দিয়েছি, আপনারা বাটার পরিবর্তে জিরে আর ধনের গুঁড়োটাও ইউজ করতে পারেন। মশলাটা আমার কষে গেছে, মশলাটা কষে আমার তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিলাম। জলটা দিয়ে তবে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। ঝোলটা খুব একটা বেশি রাখবো না, সেজন্য কিন্তু জলটা আমি কমই দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে ফার্স্টে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো মতো ফুটে এসছে, এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচটাকে সিম রেখে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে হালকাভাবে নাড়াচাড়া করে দেব, খুব বেশি নাড়বো না, কারণ পার্শে মাছ কিন্তু ভীষণই নরম হয়, বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা ফাড়া,
আর ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও 2 মিনিটের মতো একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। আর মাঝখানে নুনটা ঠিক আছে নাকি একটু চেকে দেখে নেব। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এটাকে আবারও 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। নুনটা আমার ঠিকই ছিল। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। মাছটা কিন্তু আমার রেডি হয়েই গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গরম গরম ভাতের জন্য মাছের এই একটা পদ থাকলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু দরকার হবে না ভাত খাওয়ার জন্য। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।